অশীতিপর বৃদ্ধ আজও কোদাল চালান, জল দেন, আগাছা পরিষ্কার করেন, সব নিজের হাতে। বাঁকুড়ার সারেঙ্গা ব্লকে তার হাতে পোতা গাছের সংখ্যা 5000-এরও বেশি। নাম শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় হলেও লোকে বলে গাছ দাদু। এই যে দেশে আমি তো বহু গাছ লাগাইছি, ছেলেরা সব গাছ লাগানো দেখে বা বড় মানুষরাও সবাই গাছ লাগানো দেখে আমাকে ওই গাছ দাদু দাদু করে ডাকতে থাকে। 8 বছর বয়সে বাবাকে দেখে গাছ লাগানো শুরু করেছিলেন, 80 বছর বয়সেও জারি রেখেছেন সেই কাজ। পেশা কৃষিকাজ হলেও গাছ লাগানোর নেশায় সারা জীবন মেতে থেকেছেন শ্যামাপ্রসাদ বাবু। ফলে সংসারে অভাব অনটন ছিল নিত্য সঙ্গী। এখনো মাটির বাড়িতে থাকেন, কিন্তু গ্রামের 1 মাইল রাস্তা জুড়ে তিনি যে তাল গাছ লাগিয়েছেন তার দৃশ্য ছবির মতো সুন্দর। সরকারি জমির পাশাপাশি গরিব প্রতিবেশীদের জমিতেও গাছ লাগিয়েছেন, যাতে তারা ফল বিক্রি করে 2 পয়সা পায়। শুধু গাছ লাগান না শ্যামাপ্রসাদ বাবু, কেউ গাছ কাটতে গেলেও রুখে দাঁড়িয়ে বলেন গাছ কাটতে হলে আগে আমাকে কাটতে হবে। তার নিঃস্বার্থ গাছ প্রেম অনুপ্রাণিত করেছে অনেককেই। আমি এই জীবনে যদি বেঁচে থাকি আমি আরো সৌন্দর্য দেখাবো এই আমি মাতৃভূমিতে বা পৃথিবীর বুকে। আমি মাটিতে আরো অনেক গাছ লাগিয়ে আমার খুব আনন্দ আছে, আমার গাছ লাগানো খুব আশা আছে।